কলেরাটা কি কলেরাও কিন্তু এক ধরনের ডায়রিয়া মাত্রই কিন্তু এটা হচ্ছে আপনার ভিডিও কলেরি নামক একটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা আপনার ইনটেস্টাইন মানে আমাদের যেই কলন হ্যাঁ সেই কলনের মধ্যে যায় যে ভিডিও কলেরি নামক এই ব্যাকটেরিয়াটা দিয়ে এই কলেরা আমাদের হয় কলেরা মানে ডায়রিয়ার মতোই হয় ঠিক আছে বাট এটার ওয়াটারিটা কি যেমন ডায়রিয়া হলে কি হয় একদম লিকুইড মানে পানির মতো পায়খানাটা হবে তারপর যদি বলি ডিসেন্ট্রি ডিসেন্ট্রিতে কি হয় একটু পিচ্ছিল থাকে মানে মিউকাস স্লিপারি হয় মিউকাস আমানো যাবে এবং এটার মধ্যে একটু গন্ধযুক্ত হয় বা অনেক সময় একটু রক্ত যায় পিছলা পিছলা পায়খানা যেটা হবে সেটা হচ্ছে ডিসেন্ট্রি এবং পেটটা মোচড় দিয়ে হবে সেটা হচ্ছে আমাদের ডিসেন্ট্রি পায়খানা গন্ধযুক্ত হ্যাঁ তখন আপনারা বুঝবেন এটা হচ্ছে ডিসেন্ট্রি আর একদম যদি পানির মতো পায়খানা হয় তাহলে কি ডায়রিয়া আচ্ছা আর কলেরা কিরকম হবে খুব দ্রুত দেখবেন একদম যেরকম ফায়ারিং করলে যেরকম না হয় সেরকম খুব দ্রুত পায়খানাটা ঠাস ঠাস করে বের হচ্ছে ঠিক আছে এবং পানি চাল ধোয়া পানি যেরকম বের হয় এরকম ঘোলা পানির মতো এরকম শরীর থেকে বেশিরভাগ ইলেকট্রোলাইটস এগুলো বের হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সেটা বুঝবেন কি কলেরা এবং কলেরাতে দেখবেন 10 বারের বেশি পায়খানা হবে যেমন আমরা ডায়রিয়া কি 5 বারের বেশি যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ডায়রিয়া পানির মতো বের হবে তাহলে সেটা 3 বার 5 বার আমরা 3 বার বলি না 3 বার হলে 3 বারের পর বেশিও হতে পারে কারণ 4 বার নরমাল আপনার অনেক সময় যেতেই পারে অনেকের আছে ইন্টেস্টিনাল আপনার প্রবলেম হয় আইবিএস এর সমস্যা আছে ওদের তো একটু বেশি হয় ঠিক আছে খাওয়ার পর একটু দেখা যায় যে পায়খানা হয় এটা নরমাল বা অনেক সময় যে অল্প বের হচ্ছে আবার আবার বের হয় আবার বেগ আসে এরকম প্রেশারের উপর ডিপেন্ড করে কিন্তু 5 বারের যদি বেশি হয় আমরা ডাব্লিউএইচ অনুসারে তখন আমরা বলি এটা হচ্ছে আমাদের ডায়রিয়া ঠিক আছে ধরেন 3 থেকে 5 ইঞ্চি হয় সমস্যা নাই হ্যাঁ 3 থেকে 5 ওটা হচ্ছে 3 থেকে 5 একটা এভারেজ ধরে এরকম যদি হয় তাহলে ডায়রিয়া ধরবো আর যদি 10 বারের বেশি হয় সেটাকে আমরা কি বলবো কলেরা এবং কলেরা কিরকম হবে ফোর্সটা বেশি বেগটা কেমন আসবে জোরের মধ্যে আপনাকে অ্যাটাক করবে হ্যাঁ ইন্টেস্টাইনে ইন্টেস্টাইনে হ্যাঁ ইন্টেস্টাইনে আপনার অ্যাটাক হলে তখন হচ্ছে আপনার কি হবে ভিব্রিও কলেরিয়া নামক ব্যাকটেরিয়া দিয়ে আপনার এটা হবে আচ্ছা কলেরিয়া লক্ষণ কিভাবে আপনি বুঝবেন যে আপনার কলেরিয়া হচ্ছে কি কি লক্ষণ বা পেশেন্টের কি কি সাইন সিমটমস আপনি দেখবেন যেমন দিনে 10 বারের বেশি পাতলা পায়খানা হবে পায়খানা সাধারণত মল থাকে না পায়খানার মধ্যে মল থাকে না বা থাকলেও খুব কম পরিমাণ থাকে বেশি পানি বের হয় চাল ধোয়া পানি হয় কিন্তু তরল চাল ধোয়া পানির মতো ঘোলা হ্যাঁ চাল ধোয়া পানির মতো ঘোলা থাকবে তারপর ব্লাড প্রেশার কমে যাবে স্বাভাবিক ইলেকট্রোলাইটস গুলো লস হচ্ছে তাহলে তো আপনার প্রেশারটা মেনটেন হবে হবে না আচ্ছা তারপর পালস অনুভব করা যায় না দেখা যায় দুর্বল হয়ে গেছে মানুষ একবার দুইবার বাথরুমে গেলেই তো দুর্বল হয়ে যায় তাহলে সেখানে 10 বারের বেশি যদি যায় তাহলে শেষ এমনিতেই কাহিল হয়ে যাবে তাই না ইলেকট্রোলাইটস তখন পালস দেখা যায় যে অনুভব করা খুঁজে পাওয়া যায় না তারপর স্কিনটা মানে হচ্ছে আপনার দেখা যায় শরীর ঠান্ডা হয়ে আসতেছে এতবার বাথরুম হয়েছে কাহিল হয়ে শরীর ঠান্ডা হয়ে যেতেছে তারপর মাসেল ক্রাম্পস দেখা যায় মাসেল দেখা যাচ্ছে হাত পা কামড়াইতেছে হাত পা জ্বলতেছে হাত পা কামড়াইতেছে হ্যাঁ হাত টেনে আনতেছে পা টেনে আনতেছে এরকম মাসেল ক্রাম্প হচ্ছে ঠিক আছে এরকম একটা ইয়ে হবে তাহলে কি কি বললাম 10 বারে বেশি হবে তারপর পাতলা পায়খানাটা হচ্ছে আপনার কেমন হবে চাল ধোয়া পানির মতো পায়খানার মলের পরিমাণ বেশি থাকবে না অল্প পরিমাণ থাকে নাও থাকতে পারে তারপরে আপনার বিপি ব্লাড প্রেশার কমে যায় পালস খুঁজে পাওয়া যাবে না দেখা পালস পাওয়া যাচ্ছে না রেগুলার তারপর শরীরটা ঠান্ডা হয়ে যায় হ্যাঁ শরীরে হাত দিয়ে দেবেন কিভাবে শরীর ঠান্ডা হয়ে আসতেছে ঠিক আছে এবং হাত পা কামড়াইতেছে মাসেল ক্র্যাম্পস যেটা বলেছেন কলেরা এবং কলেরা কি রোগ দিয়ে হয় ভিব্রিও কলেরি ভিব্রিও কলেরি এই ইনফেকশন দিয়ে ব্যাকটেরিয়া দিয়ে এটা হয় আচ্ছা তারপর ট্রিটমেন্ট আমরা কি দিব অবশ্যই কলেরা স্যালাইন বাজারে পাওয়া যায় দেখা যায় আলাদা করে যে আমাদের কলেরা স্যালাইন থাকে ওই কলেরা স্যালাইন আনতে হবে মহাখালীর যে হসপিটাল গুলাতে থাকে সেইখানে আমরা কলেরা স্যালাইন ওদের আলাদা ভাবে কলেরা হলে তার বাসায় বসে থাকা এতক্ষণ সম্ভব না অবশ্যই আপনি হসপিটাল নিয়ে যাবেন তখন ওখানে কলেরা স্যালাইন দেয় হ্যাঁ স্পেশাল আলাদা ভাবে ওদের জন্য কলেরা স্যালাইন দেয় বা ওআরএস যেটা হ্যাঁ ওরাল রিহাইড্রেশন যে স্যালাইন ওরাল রিহাইড্রেশন স্যালাইন বা সল্ট যেটাই বলেন আইভি সল্ট বা স্যালাইন যেটা বল সমস্যা নেই স্যালাইন মানে সল্ট হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড তাহলে আইভি স্যালাইন সাথে সাথে আইভি চ্যানেল ওপেন করে দিবে ইনফিউশন স্যালাইন দিবে তারপরে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব ঠিক আছে যেমন কি সিপ্রোফ্লক্সাসিন 500 mg 2 বেলা করে 5 দিন 5 দিনে যদি না কমে 7 দিন দিব সমস্যা নাই হ্যাঁ 5 দিন বা 7 দিন দিব অথবা ট্যাবলেট হ্যাঁ সকালে একটা রাত্রে একটা এবং ইরিথ্রোমাইসিন আমরা
500 mg দিব ইরিথ্রোমাইসিন আপনি দিতে পারবেন যেটা খুশি সেটা দিবেন সিপ্রোফ্লক্সাসিন অথবা ইরিথ্রোমাইসিন তবে সিপ্রোফ্লক্সাসিনটা ভালো কাজ করে কলেরার মধ্যে এটা ভালো কাজ করে হ্যাঁ একই সিপ্রোফ্লক্সাসিনও দিতে পারবেন সিপ্রোফ্লক্সাসিনে ভালো কাজ করবে ঠিক আছে দুই বেলা করে হ্যাঁ আচ্ছা তাহলে এটা আমাদের কলেরা গেল তাহলে কলেরা হচ্ছে আমাদের এক নাম্বার মনে রাখতে হবে ভিব্রিও কলেরি দিয়ে তৈরি হচ্ছে ইন্টেস্টাইনে এবং এটা হচ্ছে আমাদের 10 বারে বেশি যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কলেরা এবং চাল ধোয়া পানির মতো হবে এবং পায়খানা বেগটা খুব জোরে যাবে বুলেট যেরকম ফায়ার করে না এরকম ফায়ারিং এর মতো ঠাস ঠাস করে এরকম হচ্ছে খুব ফোর্সফুলি পায়খানাটা আসবে পানি বের হবে কিন্তু ফোর্সফুলি বের হবে ঠিক আছে আর কিন্তু ডায়রিয়াতে ওরকম ফোর্সফুলি আসবে না নরমাল দেখবেন বসছে এরকম নরমাল পায়খানা আসছে বাট কলেরাতে কি হবে ফোর্সফুলি মানে দ্রুত পায়খানাটা বের হবে তাহলে বুঝবেন যে এটা সাইন সিমটমটা অন্যরকম এটা বুঝতে হবে তারপর শরীর ঠান্ডা হয়ে যাবে ব্লাড প্রেসার কমে যাবে হ্যাঁ এগুলো হবে হাত পা কামড়াবে পেশেন্ট নিস্তেজ হয়ে যাবে তখন হ্যাঁ হসপিটালে নিয়ে যেতে হবে একটা আইভি স্যালাইন দিব আমরা এবং সিপ্রোফ্লক্সাসিন আর সিপ্রোফ্লক্সাসিন আমরা শুরু করে দিব 500 mg দুই বেলা করে 5 দিন খাবে বা 7 দিন আচ্ছা তাহলে কলেরা শেষ আচ্ছা এরপরে আর তিনটার মধ্যে পার্থক্য বুঝছেন নরমাল ডায়রিয়া ডিসেন্ট্রি কলেরা ঠিক আছে ডায়রিয়াতে কি হবে শুধু পানি যাবে এবং বেশি বেগে পায়খানা হবে না বেগটা কেমন হবে নরমাল নরমাল পায়খানা করবে 3 থেকে 5 বার হলে আমরা সেটাকে ধরে নিব ডায়রিয়া আচ্ছা আর যদি এটার সাথে আম আম হয় পেটটা মোচড় দিয়ে আসতেছে গন্ধ আসতেছে বা রক্ত যাচ্ছে সেটাকে কি বলবো ডিসেন্ট্রি মানে আমাশয় মিউকাস পিস্তা পিস্তা যাচ্ছে আম আম যাচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো ডিসেন্ট্রি আর চাল ধোয়া পানির মতো সাদা খুব জোরে পানিটা বের হয় পায়খানাটা বের হচ্ছে হ্যাঁ ঘোলা পায়খানা তাহলে সেটা কি হবে 10 বার অনেকবার হয়ে গেছে 10 বারে বেশি তাহলে সেটা কলেরা ঠিক আছে তিনটা পায়খানার ধরন বুঝতে হবে আচ্ছা তিন ধরনের আচ্ছা তারপরে আমরা চলে যাব টাইফয়েড আচ্ছা টাইফয়েডে কি হয় টাইফয়েডে হচ্ছে একটি সংক্রামক রোগ যেটা সালমোনেলা টাইফি নামক একটা ব্যাকটেরিয়া এর কারণে আমাদের এটা হয়ে থাকে কারণে ঘটে থাকে এই রোগের আরেকটা নাম হচ্ছে এন্টারিক ফিভার তাহলে টাইফয়েড ফিভারের আরেকটা নাম কি এন্টারিক ফিভার এবং এটা সালমোনেলা টাইফি জীবাণু দিয়ে কি এই আমাদের এই টাইফয়েডটা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা টাইফি নামক এটা একটা ব্যাকটেরিয়া এটা কি এক ধরনের ব্যাকটেরিয়া একটা জীবাণু এটা দিয়ে আমাদের এই টাইফয়েড জ্বর এটা কি টাইফয়েড একটা কি এক ধরনের জ্বর এবং এন্টারিক ফিভার এটা আরেকটা নাম এন্টারিক ফিভার এই রোগটা হয়ে থাকে আচ্ছা টাইফয়েডের কারণ কি এই যে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন দিয়ে এই ব্যাকটেরিয়াটি ইনফেকশন তৈরি করবে তখন আপনার এই জ্বর আসবে আচ্ছা টাইফয়েডের ক্লিনিক্যাল ফিচার টাইফয়েড নিয়ে কি কি পেশেন্টের কি কি সমস্যা হ্যাঁ অবশ্যই সবকিছুতে এটা ব্লাডের ভিতরেই তো যাবে ব্লাডে তো ইনফেকশন তো তৈরি হবে তাহলে টেম্পারেচার হ্যাঁ রক্ত পরীক্ষা করি না আমরা আচ্ছা তারপর দেখেন টেম্পারেচার কত হবে টেম্পারেচার হচ্ছে 105 নরমালি আমরা জানি কি 101 2 হলে আমাদের জ্বর প্রচন্ড জ্বর সাপোজিটরি আমরা ইউজ করি 101 এর উপরে হ্যাঁ তাহলে এখানে দেখেন 105 মানে প্রচুর জ্বর হবে হ্যাঁ 105 ডিগ্রি এবং এটাকে অনেক দিন ধরে জ্বর দেখেন আপনি ওষুধ খাচ্ছেন তারপর জ্বর কমতেছে না 4-5 দিন ধরে টানা জ্বর থাকবে 4-5 দিন ধরে টানা হ্যাঁ এরকম ওই যে দীর্ঘদিন জ্বর হবে এবং জিব্বার মধ্যে দেখবেন কি কোটেট হয়ে গেছে জিব্বাটা ও যে সাদা সাদা একটা লেয়ার পড়ে যায় হ্যাঁ ছোট বড় সবার ক্ষেত্রে দেখবেন জিব্বার মধ্যে একটা কোটেট পড়ে যায় একটা লেয়ার পড়ে যায় সাদা সাদা হ্যাঁ খেতে পারে না খাওয়ার রুচি নাই চুল পড়ে যাচ্ছে অনেক ধরনের সমস্যা হয় টাইফয়েডে আচ্ছা তার টেম্পারেচার কত হবে আমাদের 105 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে মানে আমাদের 102 এর বেশি হবে মোট কথা ধরে রাখেন 105 যে হবে নট দ্যাট এটা লেখার জন্য লিখছে আর কি মানে আপনার হাই টেম্পারেচার থাকবে মোট কথা হ্যাঁ আচ্ছা কয়দিন ধরে 4-5 দিন ধরে এরকম থাকবে ডায়রিয়াও সাথে থাকতে পারে ভমিটিং এর সাথে থাকতে পারে দেখা যায় পাতলা পায়খানা আর বমিও আমাদের সাথে থাকতে পারে আচ্ছা প্রথম সপ্তাহের শেষে স্প্লিনোমেগালি দেখা যায় প্রথম যখন এক সপ্তাহ হয়ে গেছে ওর জ্বর কমে না তখন দেখা যায় ওর স্প্লিনটা আস্তে আস্তে সাইজে বড় হয়ে যায় টাইফয়েডের জীবাণুর জন্য কি হবে স্প্লিনের সাইজটা আস্তে আস্তে বড় হয়ে যায় স্প্লিনো মেগালি হয় আচ্ছা পেট ফাঁপা স্প্লিন করছেন না ওই যে হ্যাঁ পেটের মধ্যে যে আমাদের কি থাকে যে পাশে যে স্প্লিন থাকে স্প্লিনটা স্প্লিন দেখছেন স্প্লিন তো এখানে তো এখানে নাই এখানে দেখা যাবে
স্প্লিন দেখেন না, এই যে এরকম, এই যে কিডনির মতো, এই যে এরকম এরকম টাইপেরই কিন্তু হচ্ছে ইয়া। আপনারা এই যে অ্যানাটমি পড়াইছে না, অ্যানাটমির মধ্যে পড়েন নাই, এই যে অ্যানাটমি আসলে যে মেয়েদের গোপনীয় থাকে, ইলহা ইলহা হয়, বুঝতে পারছি যে মানে এই যে কাটলে যেরকম ইয়ে হয় ওরকম আর হচ্ছে পেটটা ফেপে যায়, পেট ফাঁপা থাকবে, স্কিনে র‍্যাশও চলে আসতে পারে। টাইফয়েড হলে কি হয় আমাদের স্কিনে চর্মরোগও দেখা যায়, র‍্যাশ আসতে পারে, লাল লাল হয়ে আসে বা জায়গাটা লাল হয়ে আসে। হ্যাঁ, র‍্যাশ না আসলেও দেখা যায় লাল হয়ে আসে, কি ব্যাপার এরকম লাল হয় কেন? তাহলে এটা টাইফয়েড, এটা প্রথম সপ্তাহে হয়। তাহলে প্রথম সপ্তাহে কি কি হবে আমাদের? স্প্লিন বড় হয়ে যাবে, তারপরে পেট পেটটা ফেপে যাবে, আর হচ্ছে আমাদের স্কিনে র‍্যাশ আসবে প্রথম সপ্তাহে। আচ্ছা, দ্বিতীয় সপ্তাহে মেলিনা হবে, তারপর ডেলিরিয়াম হবে। এগুলো কি মেলিনা ডেলিরিয়াম, এগুলো কি জিনিস? দেখা যায় যে পায়খানার সাথে দেখা যায় রক্ত বমি হয়, তারপরে রক্তের সাথে মানে বমির সাথে রক্ত যাচ্ছে, তারপর পায়খানার সাথে রক্ত যাবে, ঠিক আছে? এগুলো হবে এবং কোমাও হতে পারে, দেখা যায় পেশেন্টের সেন্স নাই, ঠিক আছে? এত জ্বর, জ্বর থাকলে আমাদের 101-2 হলেই তো অনেক জ্বর, সেখানে যদি এত জ্বর থাকে পেশেন্টের সেন্স থাকবে তখন কমাতে চলে যায়। পেশেন্ট দেখা যায় যে কিচ্ছু বলতে পারে না, জ্বর আমার আমার কি হয়েছিল কয়েকদিন, আমার উপর দিয়ে কি গেছে আমি কিছুই বলতে পারি না, লাইক দিস এরকম হয়ে যায়, ঠিক আছে? সে আর কিছু বলতে পারে না। তারপর ডেলিরিয়াম মানে কি, সে দেখা যায় আবল তাবল কথাবার্তা বলবে, তার কোনো সেন্স থাকবে না, যে সে নিজের অজান্তে সে কথা বলবে। হ্যাঁ, ঠিক আছে, মানে অনেক রকম প্রেশার, তার স্ট্রেসফুল কন্ডিশন থাকলে যেরকম মানুষ স্ট্রেসে পড়লে যেমন কথা বলে, এরকম সে এরকম কথা সে উল্টাপাল্টা কথা বলবে, তার মধ্যে অথবা তার কল্পনা এরকম আসবে আর কি, না ওইটা তার নার্ভাস সিস্টেমের তখন তার প্রবলেম পড়বে, প্রভাব পড়ে। এবং টাইফয়েড হলে এরকমও হয়, টাইফয়েড কিন্তু এটা কিন্তু জানাশোনা কথা না, যে জীবাণুটা, হ্যাঁ, পেশেন্ট মারাও যায়, ইভেন দেখা যায় যে প্যারালাইজড হয়ে যায়, দেখবেন জ্বর হয়েছে বলতেছে যে পা নাড়তে পারে না, আর হাঁটতে পারতেছে না, পঙ্গু হয়ে গেছে, কেন? এই যে নার্ভাস সিস্টেমে তার প্রবলেম হচ্ছে, নার্ভাস সিস্টেমে ইফেক্ট করছে, কারণ সে কন্ট্রোল করে নাই, হয়তো সে ওষুধ খায় নাই, বুঝে নাই তার টাইফয়েড হয়েছে, বা টাইফয়েডের ওষুধটা তার কাজ করে নাই, হ্যাঁ, চুল পড়ে যায়, অনেকে চুল চুলও পড়ে, হ্যাঁ, মানে শরীর দুর্বল হয়ে যায়, হ্যাঁ, অনেক প্রবলেম হয়, হাঁটা পায়ে বেশি সমস্যা হয়, দেখা যায় পায়ে হাঁটতে পারতেছে না, ঠিক আছে, তার ওখানে কাজ করছে, মানুষ মারাও যায় টাইফয়েড, কারণ উঁচে চলে যায় তো খাইতে পারবে না, সে আর দেখলে সে খাইতে পারবে দুর্বল হয়ে যায় সেটাই, পেশেন্ট ইয়ে যায়। তো এটা হচ্ছে আপনার এরকম হবে, উল্টাপাল্টা পেশেন্ট বকতে থাকবে, বলতে থাকবে, কথা বলতে থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে ট্রিটমেন্ট, এখন আমরা তাহলে বুঝছেন কজগুলো, ক্লিনিক্যাল ফিচারগুলো অনেক ধরনের, এক একজনের এক একটা হতে পারে, এটা হলে যে এটা হবে নট দেয়, কিন্তু এরকম হবে, মানে এর যে কোনো কারণ থাকে এটা পরীক্ষা করতে হবে আসলে টাইফয়েড হয়েছে কিনা। হুম, তারপর আমরা টাইফয়েড টেস্ট করি, আচ্ছা, তারপরে হচ্ছে রক্ত ব্লাড টেস্ট করলে তো চলে আসে, ওই যে ব্লাড টেস্ট করবে টাইফয়েডের জন্য, টাইফয়েডের টাইফয়েডের টেস্ট বললেই হয়, ওখানে বললে ইয়ে করে দেয়। হ্যাঁ, তারপর ট্রিটমেন্ট অফ দা ব্লাড টেস্ট করলে আর কি আসবে, তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ দা টাইফয়েড ফিভার, টাইফয়েড ফিভারের জন্য আপনারা কি দিবেন? সেফট্রাইয়াক্সন, এটা আইভি, যেহেতু টাইফয়েডে আপনার পেশেন্টকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে, পেশেন্ট অনেক খারাপ অবস্থা, এবং 7-14 দিন আমরা তাকে সেফট্রাইয়াক্সন, 1 গ্রাম যদি কাজ না করে 2 গ্রাম, এটা অ্যাকর্ডিং টু এইজ, তারপর ওয়েট, এগুলো অনুসারে আমরা অবস্থা বুঝে আমরা দিব, প্রতিদিন 1 ভায়াল করে ভেনে দিতে হবে, আইভি দিব, হ্যাঁ, ইন্ট্রাভেনাস, হ্যাঁ, আইভি ইঞ্জেকশন দিব। তারপরে ট্যাবলেট প্যারাসিটামল, যদি জ্বর যদি থাকে তাহলে প্যারাসিটামল দিব, আর সাথে আপনারা অবশ্যই সাপোজিটরি তো রেডি রাখতেই হবে, যেহেতু অনেক হাই ফিভার, হ্যাঁ হ্যাঁ, সাপোজিটরি, আর নর্মালি যদি দেখেন জ্বর কন্ট্রোলে মোটামুটি চলে আসতেছে তখন আমরা প্যারাসিটামল আমরা তখন দিব, এবং প্যারাসিটামল দিয়ে রাখতে হবে পেশেন্টকে, কারণ হচ্ছে জ্বর, হ্যাঁ, কারণ সবসময় জ্বর থাকে পেশেন্টের, তাহলে আমরা ওকে আমরা 6 ঘন্টা পর পর 4 বেলা আমরা দিব।
আচ্ছা, তারপর হচ্ছে অন্যান্য যদি সিমটমস থাকে তার সাথে যখন তার না ঠান্ডা কাশি থেকে তার এগুলো তো বমি টমি হবে, তখন বমির জন্য অ্যান্টি ভমিটিং দিবেন, ঠিক আছে, এগুলো দিব আর কি পেশেন্টকে। প্যারাসিটামল 500 দিয়ে না তার নাম দিয়ে দিবেন, প্যারাসিটামল 1000 না, এগুলো করা যাবে না। আমাদের ডেঙ্গুর থেকে কমি করতে আমাদের এই সাপোজিটরি দিয়ে জ্বর কমে না, শেষ পর্যন্ত আমরা না পাওয়ার দিয়ে জ্বর কমেছে। আচ্ছা ওটা ওটা হতে পারে, ডেঙ্গু সময় তো হচ্ছে জ্বর বেশি জ্বর আসছে এটা, তবে হুট করে কিন্তু দেওয়া যাবে না আবার পেশেন্টকে, ঠিক আছে, প্রথমে আমরা অল্প ডোজ দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে আমরা যদি দেখি কন্ট্রোল আউট অফ কন্ট্রোল দেন হচ্ছে আমরা দিব। আমার পাখনামে কেমন হয়েছিল আমি তো জানি না যে আমার ডেঙ্গু হয়েছে, আমি দু একদিন পরে নিজে থেকে অ্যান্টিবায়োটিক খেয়েছি, তো ডেঙ্গুর সময় অ্যান্টিবায়োটিক খেলে এমনি আরো আমার কমে গেছে, প্লাটিন কমে গেছে, পরে যখন হসপিটালে অ্যাডমিট করতেছি না আর না পাওয়াই খাওয়াই খাওয়া, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাই গ্লসাইটিস। আচ্ছা গ্লসাইটিস তাহলে আমাদের টাইফয়েড বুঝতে পারছেন, টাইফয়েডে আমরা সেফ্রাইজন দিব, প্যারাসিটামল দিব, আর যদি অন্য কোনো সিমটম থাকে, যদি ভমিটিং থাকে, পেটে গ্যাস হয়ে আছে, তাহলে একটা অ্যান্টি পেপটিক আলসার আমরা দিতে পারি, যেটা হ্যাঁ এগুলো হচ্ছে গ্যাসের ওষুধ দিব একটা, এগুলো যে সিমটম অনুসারে আমরা ট্রিটমেন্ট একটা দিব। খাওয়ার রুচি চলে গেছে, একটা মাল্টি ভিটামিন দিলেন, ভিটামিন সি দিলেন, ঠিক আছে, এগুলো আমরা দিতে পারবো। মানে এটা হচ্ছে ধরেন এগুলো তো আপনাদের শিখানোর জন্য, তো শিখতে হলে কি কি দিবেন, তখন সে কাছে আসে আশেপাশে হসপিটালে আপনি আসেন, তখন তো আপনাদের ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক আছে, ওই হসপিটালে তুমি আমরা ইয়ে সাকসিও সিও ধান বেরি ফেরি তো আসেন। আচ্ছা দেখো, আচ্ছা আমরা শেষ করি, এরপরে নেক্সট আসেন, এরপরে হচ্ছে গ্লসাইটিস। হ্যাঁ গ্লসা মানে কি, গ্লসা মানে হচ্ছে জিহ্বা, হ্যাঁ জিহ্বা যেটা টান, হ্যাঁ জিহ্বা মানে হচ্ছে গ্লসাইটিস মানে জিহ্বা। আচ্ছা তো হ্যাঁ জিহ্বা জিহ্বাই কি, আচ্ছা তো গ্লসাইটিস হচ্ছে জিহ্বাতে ইনফ্লামেশন যখন হয়, কোনো ইনফেকশন দিয়ে যখন ইনফ্লামেশন হবে তখন সেটাকে আমরা বলবো গ্লসাইটিস। আইটিস, আইটিস মানে কি ইনফেকশন, যেটা ইনফ্লামেশন, হ্যাঁ ইনফ্লামেশনটা থাকবে, ইনফেকশন দিয়ে তো ইনফ্লামেশনটা হবে। আচ্ছা আচ্ছা গ্লসাইটিস এর কারণ, গ্লসাইটিস এর কারণ কি দেখেন, ব্যাকটেরিয়া হতে হবে বা ফাঙ্গাস দিয়ে এই ইনফেকশন হতে পারে জিহ্বায়, অ্যালার্জিক রিয়াকশনের কারণে জিহ্বায় গ্লসাইটিস হতে পারে, ইনজুরি বা ইরিটেন্ট, যে কোনো দাঁত দ্বারা কামড় পড়ে গেছে, তখন খেতে গেলে দাঁতে জিহ্বায় কামড় পড়ে না, কেটে যায়, হ্যাঁ তখন জিহ্বা ফুলে যায়, ইনফ্লামেশন হয় না তখন এটা, তারপর গরম, অনেক গরম খাবার খেয়ে ফেলছেন, চা জিহ্বা চা খায়, গরম কফি খেতে গেছেন, হ্যাঁ বা খাবার গরম খাবার মুখে দিয়ে দিয়েছেন, তখন কিন্তু জিহ্বা পুড়ে যায়, পুড়ে না এরকম হয় কিন্তু, কয়েক কিছুক্ষণ থাকে বা কয়েকদিন থাকে, এরপর আস্তে আস্তে আবার নর্মাল ঠিক হয়ে যায়, তো ওই জন্য বলছে যে মানে ইনজুরি বা ইরিটেন্টস, যে কোনো গরম জিনিসপত্র বা আপনার দাঁতে কামড় লাগতে পারে খাওয়ার সময় তাড়াহুড়া করে, হ্যাঁ তখন এটা দিয়ে। তারপর হচ্ছে স্কিন ডিজিজ, অনেক সময় দেখা যায় স্কিন ডিজিজ থাকে অনেকের, তখনও দেখা যায় তাদের ক্ষেত্রে মুখেও মানে জিহ্বার মধ্যেও স্কিন ডিজিজ থাকে, ঠিক আছে, চর্মরোগ অনেকের থাকে, সেই ক্ষেত্রে আপনার জিহ্বার মধ্যেও হ্যাঁ চর্মরোগ থাকে অনেকের। তারপর হচ্ছে হরমোনাল ডিজিজ, হরমোনাল ডিজিজের কারণে জিহ্বাতে এরকম ধরনের ডিজিজ মানে জিহ্বা ইয়েতে হতে পারে, ইনফ্লামেশন হতে পারে। আচ্ছা তাহলে কি কি বললাম, একটা ব্যাকটেরিয়ার জন্য জিহ্বার ইনফ্লামেশন হতে পারে, ফাঙ্গাস দিয়ে হতে পারে, তারপর হচ্ছে আপনার অ্যালার্জিক কোনো কারণে হতে পারে, তারপর যদি স্কিনের সমস্যা থাকে, ডিজিজ থাকে তাদের হতে পারে, তারপরে হচ্ছে হরমোনাল কারণে হতে পারে, তারপর ইরিটেন্ট বা ইনজুরি হলে জিহ্বার ইনফ্লামেশন হতে পারে। আচ্ছা এখন গ্লসাইটিস এর লক্ষণ সমূহ, পেশেন্ট কি কি সমস্যা নিয়ে আসবে, জিহ্বা নড়াচড়া ব্যথা হয়, দেখা যায় জিহ্বা নড়াচড়া করতে পারতেছে না, প্রপারলি ব্যথা ফিল করছে, ভার ভার লাগতেছে, উজ্জ্বল লাল বর্ণ বা বিবর্ণ জিহ্বা, দেখা যায় জিহ্বা লাল হয়ে যায় বা অনেক সময় লাল হয়ে কালো হয়ে গেছে, গরম বেশি গরম খেয়ে ফেলছে বা ইয়ে হয়েছে, তখন কালচে কালার হয়ে গেছে, হ্যাঁ, অথবা দেখা যায় কি যে ওই যে টাইফয়েড হয়েছে বা জ্বর হয়েছে, তখন জিহ্বার উপর সাদা একটা লেয়ার পড়ে যায়, আস্তর পড়ে যায়, ফাঙ্গাস, হ্যাঁ ফাঙ্গাল একটা, ফাঙ্গাল লেয়ার একটা প্রভাব ইয়ে পড়ে, লেয়ার পড়ে যায়, তারপর হ্যাঁ জিহ্বা দেখে অবশ্যই অবশ্যই, তারপর হচ্ছে ওই যে কেন জন্ডিস, জন্ডিস দেখবেন, হ্যাঁ জিহ্বা এই যে উপরে উঠায় টাংটা উপরে উঠায় নিচের দিকে আমরা জন্ডিস দেখি না, হলুদ হলুদ হালকা একটা হলছে, হলুদ ভাব থাকে, মানে কালারটা চেঞ্জ হয়ে যায়, লালচে আমরা পিঙ্ক কালারটা চেঞ্জ হয়ে যাবে,
ঠিক আছে, তারপর তারপর জিহ্বা থাকে, জিহ্বা থাকে ক্ষত এবং বেদনা দেয়, ক্ষত যে কামড় পড়ছে তাহলে ক্ষত হয়ে যাবে, হ্যাঁ, এবং বেদনা ব্যথা পাবে, স্ফীত হয়ে যাবে, ফুলা যাবে, জিহ্বা সাইজে বড় হয়ে যায়। তারপর জিহ্বা প্যাপিলিতে ধ্বংস হয়, প্যাপিলি মানে কি, জিহ্বার যে ছোট ছোট দেখবেন এরকম গোল গোল দানা দানা, এগুলো তো প্যাপিলি বলে। এই প্যাপিলি গুলো দেখা যায় যে কেটে গেলে তো কি হয়, এগুলো নষ্ট হয়ে গেল, সাইজ শেপ নষ্ট হয়ে যায়, বা গরম চা খেয়ে ফেলছেন তাহলে ওগুলো কি হবে, প্যাপিলি গুলো কিছুটা দানাগুলো নষ্ট হয়ে যায়, তাই না, স্বাভাবিক। তারপর জিহ্বা মসৃণ দেখায়, যে অনেক সময় মানে মসৃণতাটা মানে হচ্ছে জিহ্বার মধ্যে কি একটু একটু খাঁচকাটা খাঁচকাটা গোল গোল এরকম থাকে, তো ওই জিনিসটা দেখা যায় স্মুথ হয়ে যায়, অনেক সময় দেখা সমান হয়ে যায়। জিহ্বাটা কি থাকে একটু, জিহ্বাটা কি থাকবে একটু দেখবেন, একটু যে প্যাপিলির কারণে একটু এত এত স্মুথ থাকবে না, নর্মালি কি এত স্মুথ থাকে না, বাট ওদের ক্ষেত্রে হয় কি প্লেন হয়ে যায়, মানে তার মানে কি প্যাপিলি গুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে প্লেন হয়ে গেছে। যেমন কি বাথরুমের জুতাটা কিরকম হওয়া দরকার, একটু খাসকাটা খাসকাটা হওয়া দরকার, তাহলে কি স্লিপ কাটবে, কাটবে না, এন্ড আপনার জুতা ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে গেছে, তাহলে কি হবে, স্লিপ কাটবে, লাইক দিস, বুঝেন নাই এরকম আই। আচ্ছা, তাহলে ওই জিহ্বাটা এরকম মসৃণ হয়ে যাবে, তাহলে প্যাপিলি গুলা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এটা হচ্ছে আপনার গ্লসাইটিসের লক্ষণ। এটা কখন হবে, এটা কি নরমালি হয় সবারই হবে, না, এগুলো যখন খুব বেশি, যাদের দীর্ঘদিন ক্রনিক ডিজিজ, অনেক দিন ধরে তার জিহ্বা সমস্যা, ঠিক আছে, তাদের এই ধরনের প্রবলেম হয়। আচ্ছা, ট্রিটমেন্ট গ্লসাইটিসে আমরা কি দিব, যেহেতু এটা ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া দুইটা দিয়েই হতে পারে, তাহলে আমরা অবশ্যই নিস্টাটিন, একটা ফাঙ্গাল ইনফেকশন যদি থাকে তাহলে নিস্টাটিন ওরাল সলিউশন আমরা দিব। এখন এটা কি মুখে দিলে, ম্যাডাম এটা যদি পেটের ভিতর যায়, আর বাবা এটা পেটে গেলেও সমস্যা নাই, এটা তো ঔষধ, ওভাবে তৈরি করা, পেটের মধ্যে গেলেও আপনার সমস্যা হবে না, এটা বলে দিয়ে। আচ্ছা, তাহলে নিস্টাটিন এটা ফাঙ্গাল। তারপর বায়োডিন মাউথ ওয়াশ, যে যাদের এরকম মুখে সমস্যা থাকে, দাঁতে ডেন্টালের সমস্যা থাকে, দাঁতে অনেক ক্যারিস থাকে বা দাঁতে ইনফেকশন থাকে, তাদেরও আমরা দেখা যায় মুখে কি দেই, ফাঙ্গাসের দূর করার জন্য আমরা মাউথ ওয়াশ করতে বলি, বলি যে আপনারা খাওয়ার পরে বা ইয়েতে ঘুমানোর আগে, তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে সবসময় কি করবেন, যতবারই পারবেন মুখে মাউথ ওয়াশ করবেন। মাউথ ওয়াশ আলাদা পাওয়া যায় না, বাজারে ওই যে ফার্মাসির দোকানেই পাবেন ওই মাউথ ওয়াশ গুলো, হ্যাঁ, বায়োডিন বা যে কোনো লিস্টারিন, অনেকগুলো অনেক কোম্পানি আছে, তারপর ভ্যাকসিনও কোম্পানির আছে, অনেকগুলো কোম্পানি আছে, স্কয়ার টেস্ক সবই আছে, তো যার যেটা মন চায় ওইটা নিয়ে, ওটা হচ্ছে একটু মিশায় পানির সাথে, এক গ্লাস পানির সাথে বা অল্প পানির সাথে মিশায়, হ্যাঁ, কুসুম কুসুম পানি বা কিছুই পান না, নর্মাল পানি হোক, পানি না মিশায় হলে এমনি ভালো, আর যদি আপনি সহ্য করতে পারেন, আর সহ্য না করতে পারলে একটু পানি মিশায় নিলে, নিয়ে গড়গড়া করতে হবে, এই একটু ধরে রাখতে হবে, আর আপনি নিয়ে ফুট করে ফালা দিলেন হবে, মুখে নিয়ে কিছুক্ষণ গার্গল করতে হবে, হ্যাঁ, গার্গল করা, এটা কি বলে, গড়গড়া, গার্গলিং করতে হবে, ঠিক আছে, কিছুক্ষণ রাখতে হবে, ঠাস করে নিয়ে ফালা দিলেন তাহলে কিন্তু কোনো লাভ নাই, ঠিক আছে। আর যেটা, হ্যাঁ, যেটা হচ্ছে ওরাল যে সলিউশন ওটা আপনি লাগায় রাখবেন, জিহ্বার উপরে যেখানে আপনার প্রবলেম, হ্যাঁ, আপনি লাগায় রাখবেন, মেখে রাখবেন, হ্যাঁ, দুইবার দুইবার লাগায় রাখবেন, অথবা আপনি হচ্ছে মাউথ ওয়াশ করবেন দিনে দুইবার। ফাঙ্গাস যদি না থাকে, ফাঙ্গাল ইনফেকশন নাই, কিন্তু ধরেন ব্যাকটেরিয়া তো হতে পারে, ব্যাকটেরিয়ার কারণেও তো হয়, হ্যাঁ, হ্যাঁ, এমনিতে করলে এটা ভালো, ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া দূর হয়, জীবাণু দূর হয়। তারপরে আপনার অ্যান্টি যদি দেখেন এরপরে কমতেছে না, তাহলে একটা অ্যান্টিবায়োটিক আপনি দিতে পারেন, যে ব্যাকটেরিয়ার যদি ধ্বংস করার জন্য ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন খেতে পারেন, হ্যাঁ, 500 mg খালি পেটে, খালি পেটে হোক, ভরা পেটে হোক, যে পেটে খান, সমস্যা নাই, 5 দিন হ্যাঁ, এটা মেকানিজম অফ অ্যাকশনে দেখা যায় যে খালি পেটে অ্যান্টিবায়োটিক খাওয়া ভালো, খালি পেটে অ্যান্টিবায়োটিক খালি মাংস না 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 এরকম, এটার সাথে কোনো রিলেশন আসলে ওরকম না, যে কোনো ওষুধই আপনি যখন খালি পেটে খান, যে কোনো জিনিসই ভালো কাজ করে, গ্রামে এইটা এটা খুব প্রচলন না, ওইটা কোনো ইয়ে না। আচ্ছা, অ্যাজিথ্রোমাইসিন আমরা 5 দিন খাবো, এই অ্যাজিথ্রোমাইসিন কয় বেলা, একবার কত এমজি, 500 mg, ঠিক আছে, কয়দিন খাবেন, সাহায্য করবে, তাহলে অ্যান্টিহিস্টামিন দিব এক বেলা করে 7 দিন। আচ্ছা, আর হচ্ছে না, এটা তো লিভার, লিভার এটা লিভার, এটা অনেক ময়লা, না না এটা লাংস, লাংস ওইটা লিভার যেটা ধরছেন, স্প্লিন ছোট করে দেখেন, স্প্লিন না, এটাও লাংস, না এগুলো না,
আসে মানে ভিতরে পড়ছে কি বালি এখানে ধুলাবালি অনেক কাজ চলতেছে তো এখানে আসলে এর জন্য একটু ইয়ে হচ্ছে মাল্টিভিটামিন দিতে পারেন কোর্স করাতে পারেন ওই যে আপনার ইয়ে পাওয়া যায় না কি জানি বলে গোল্ড ভ্যাকসিন ওই যে গোল্ড পাওয়া যায় তারপর ভ্যাকসিন গোল্ড তারপর হচ্ছে আবার সিলভার আছে তাই না সিলভার হচ্ছে কাদের জন্য সিলভার হচ্ছে বয়স্কদের জন্য আর গোল্ড হচ্ছে যারা হচ্ছে 40 নিচের যারা ইয়াং ইয়াং যারা ওদের জন্য হচ্ছে গোল্ড আর বয়স্কদের জন্য সিলভার ঠিক আছে তারপর হচ্ছে ভিটামিন B54 যেটা ওটা ভালো ওটা বেশ ভালো কাজ করে ওটা খাওয়ার রুচি বাড়ায় জ্বরের পরে বিশেষ করে জ্বরের পরে যাদের ওদের হ্যাঁ সব ব্যাগ গুছাই ফেলতেছেন কেন আপনাদের তো আরো 15 মিনিট বাকি আছে 10 মিনিট বাকি আছে কেন 12টা পর্যন্ত আপনাদের ক্লাস না না আপনারা তো ভাবতেছেন মনে হচ্ছে আমার পড়া মনে পছন্দ হচ্ছে কে মানিকগঞ্জে প্রতিদিন আসা যাওয়া করেন হ্যাঁ প্রতি শুক্রবারে আসেন আচ্ছা আচ্ছা মাথার মধ্যে আর কি আপনার তো শ্যাম্পু দিয়েছিলাম কাজ হয়নি এখন মানে ভালো কোন শ্যাম্পু গ্যানসিল একটা শ্যাম্পু আছে দেখেন তো ওটা দেখো আরেকটা আছে বাইরের একটা কোম্পানি বাইরের বিদেশি গুলো ইউজ করে দেখতে পারেন ওই যে কিটোকোনাজল সবই একই জেনেরিক নাম একই এখন হচ্ছে প্রোডাকশন হচ্ছে এক একটা কোম্পানির এক একটা এখন দেখা যায় যে এই কোম্পানিটা মানে কাজ করতেছে না ওরা আরেকটা ব্র্যান্ড কাজ করতেছে আপনি এর জন্য একটু বাইরের গুলো ইউজ করে দেখতে পারেন না কিটোকোনাজল লেখা আছে কিনা ওইটা দেখেন কিটোকোনাজল আছে কিনা ওইটা দেখেন আর এগুলো তো বুঝছেন দেখা যায় কি একবারে কিন্তু ভালো হয় না কিউর হয় না ঠিক আছে এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে ওর ধরেন চিরুনি আলাদা ইউজ করতে হবে তারপর বালিশের কভার আলাদা ইউজ করতে হবে ওর টাওয়েল আলাদা ইউজ করতে হবে হ্যাঁ তারপরে ভালো শ্যাম্পু ইউজ করতে হবে রেগুলার ওর মাথা পরিষ্কার রাখতে হবে চুল কেটে ছোট রাখতে হবে ক্লিন রাখতে হবে এত কিছু যদি সে মেনটেন না করে তাহলে কিন্তু সে কিন্তু স্কিন ডিজিজ সহজে ভালো হয় না স্কিন ডিজিজ কিন্তু এগুলো মেনটেন হবে না যেগুলো বাকি আছে এগুলো রাখতে হবে তাইলে কিন্তু করতে হবে নাইলে কিন্তু হবে না ওই যে বললাম ইয়ে করবেন ওগুলো আর ইয়ে খান ওই যে কালিজিরা তিল আছে না কালিজিরা তিল খায়েন ওগুলো কিন্তু ভালো কাজ করে বায়োটিন খেতে পারেন ভিটামিন B7 বায়োটিন ই ক্যাপ খেতে পারেন বায়োটিন খাবেন বায়োটিন আছে না ভিটামিন B7 বায়োটিন খাবেন বায়োটিন খেলে চুল ভালো হয় আর ন্যাচারাল ওয়েতে যদি খেতে চান তাহলে কালিজিরা তিল আছে না একসাথে পাওয়া যায় কালিজিরা আর তিল ওটা হচ্ছে খাবেন দেখবেন চুল পড়া অনেক বন্ধ হয় কি থাকে এই ভিটামিন ই প্রচুর পরিমাণ ভিটামিন ই এক মিনিটে অক্সিডেন্ট হিসেবে কাজ করে নিজেকে পছন্দ নিজেকে ভালোবাসতে হবে না নিজেকে যে নিজেকে ভালোবাসতে পারবে সেই সবাইকেই ভালোবাসতে পারবে আর যে নিজেকে ভালোবাসতে পারবে না সে অন্যদেরকেও ভালোবাসতে পারবে না নিজে ঠিক থাকতে হবে নিজে সুস্থ থাকতে হবে